डीजे बापी दुशाई नंबर पोल पिता बोले गए छी এখানে চুপটি করে থাকতে তাই ফুলে সাজির মধ্যে আমি এই রইলাম চুপটি করেই বসে আমার খুল্লাটা তো জরুরকাল আছে কাটতে কোনকে পাঠিয়ে দাও সেই নৈমিষ শরণে জরুরকারি মনি তাল ভঙ্গ করে নি আসবে কৈলাসে এই কৈলাসে মুনি আর মনসার আমরা বিবাহ দেব বেশ করে তোমারই কথা মতো এই মুহূর্তে কার্তিক গণপতিকে পাঠিয়ে দেব কোথায় কোথায় কার্তিক গণপতি বলুন পিতা এই মুহূর্তে চলে যাও নৈমিশ্বরণে নৈমিশ্বরণে ধ্যানে মগ্ন হয়ে আছে এক মণিবর তুমি সম্মুখে যেও না পিছন হতে ধ্যান ভগ্ন করে ডেকে নিয়ে আসবে তোমাকে তাকে বলবে পিতা ডেকেছি তোমায় আমি এখনই যাচ্ছি দাদু দাদু
ভাই বলে চিৎকার করছো কেন, কি হয়েছে তোমাকে? মনি ভাই, আমরাই আপনার শরণ করেছি। বেশ, আমার বিবাহ যোগ্য কন্যাকে আপনার বিবাহ করতে হবে। অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনি ভাই। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিবাহ করব না। মনি ভাই, জীবনে প্রতিজ্ঞা করেছে মনে বিবাহ করবে না, কিন্তু শুনতে পাচ্ছ কি কর্ণে মর, ওই কর্ণ পেতে শোনো, তোমার পিতৃপুরুষেরা এক ফোঁটা জলে করছে, যদি তুই বিবাহ না করো তোমার পিতৃপুরুষেরা আত্মার শান্তি পাবো কেমন করে? আত্মার শান্তি পাবে না, তারা সদা সর্বদা তোমাকে অভিশাপ দেবে। আমার পিতৃপুরুষ মা একটু পানি জলে একজন শুধু হাহাকার করছেন, আমি কি করি? বেশ, বিবাহ আমি করতে পারি, আমার দুটি শর্ত আছে। বলুন আপনার কি শর্ত? প্রথম শর্ত হলো আমি যাকে গ্রহণ করব সে যদি আমার কথা শোনে তাহলে ভালো, তা নাহলে তাকে ছেড়ে চলে যাব। রই রই বিশ্বর মাত্রাপতি সেই ধরনের মেয়ে নয়, কোনোদিন তার স্বামীর কথা অপমানিত করবে না। দ্বিতীয় শর্ত, আমার নামের সই সেই কন্যার নাম যদি মিলিত হয় তাহলে সে বিবাহে আমি সম্মত। আমি ওকে প্রথম পেয়েছিলাম পদ্মের উপর, তাই ওর প্রথম আমি নাম দিয়েছিলাম পদ্মাবতী। পদ্মাবতী, আর পাতালে ওর মা কদ্রু নাগিনী নাম রেখেছিল মনসা। মনসার বড় দাদা অনন্ত বাসুকী ওর নাম রেখেছে কারী। এই তো জরৎকারু আর কারী মিলে গেছে। তাহলে আমি বিবাহিতে সম্মত দিলাম। কৌরি গো, বলো। আর বিলম্ব নাই প্রয়োজন, মুনিবর যখন রাজি হয়ে গেছে এসো, তুমি মা হয়ে আমাদের কন্যাকে কন্যার সাজি সাজিয়ে দেবে, তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে চলো বিবাহের আয়োজন করি। তোমরা ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো গো, ফুল তোলো গো, ফুল তোলো ফুল তোলো গো, মালা গাঁথো গো, মালা গাঁথো গো, মালা গাঁথো গো, ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাঁথো গো, তোমরা মালা গাঁথো গো, ফুল তোলো গো, মালা গাঁথো গো, মনি মনে সারে বিয়ে হবে, ফুল তোলো আবার মনে মনে সারে হবে বিয়ে, ফুল তোলো গো, মালা গাঁথো গো, ফুল তোলো গো, মালা গাঁথো গো, আবার লক্ষ্মী সবে সতী তখন রেও হলো গো, পাখি গণপতি তখন পুরাই হলো গো, আরে ফুল তোলো, ফুল তোলো, ফুল তোলো গো, মালা গাঁথো, মালা গাঁথো, মালা গাঁথো গো, তোমরা ফুল তোলো, ফুল তোলো, ফুল তোলো গো, মনিবর এই হলো নৈমিশ্বরণ, এই নৈমিশ্বরণেই তোমাদের হবে বসবাস। বেশ বেশ, এই গভীর আনন্দের মধ্যে আমাদের একটা সৌন্দর্যকে বর্ণ কঠিন যখন দিয়েছে। বেশ বেশ, আমি সুন্দর দিকে একটা কঠিন নির্মাণ করে দিলাম, অপূর্ব বর্ণ কঠিন তৈরি হয়ে গেল, এই কঠিনে আমরা বসবাস করবো। আশীর্বাদ করলাম মনিবর, আশীর্বাদ করলাম মা ভক্তা,
তোদের দাম্পত্য জীবন সুখের হোক ও গো মামা। পিতার জন্য যখন কাঁদিবে মন মোর, শরণ করিও আমার, আবার আসিব দেখিতে তোমার কেমন। আমি এখন আসছি মা, পিতা আমি এখন আসছি, চললাম পয়লাস। এই গভীর অরণ্যের মধ্যে আমাদের খাওয়ার কিছু নেই, এই সমুদ্রে ঝর্ণার জল আর এই বৃক্ষের ফল সেবন করে খেতে হবে আমাদের। তাই বলছি আজ নিশ্চিতে এই গভীর অরণ্যের মধ্যে শুধু তুমি আর আমি, আর আমাদের সাক্ষী আছে ওই গ্রহ নক্ষত্র, ওই মনের পশু পাখি। তাই বলছি তুমি, আমি সারা নিশি জেগে থাকতে চাই, তাই বলছি তুমি সুন্দর নৃত্য গীত করে এই সুন্দর অরণ্যটিকে পরিপূর্ণ করো। আমি যে অগ্নি সাক্ষী করে তোমাকে বিবাহ করে এসেছি, তুমি যখন যা বলবে তা পালন করবো স্বামী। বেশ কালে আজ আমি সারা দেশে দেখে শুনবো তোমার ওই নৃত্য গীত ভরিয়ে তোলো এই গভীর অরণ্য। কত না ভাগি আমার কত না ভাগি আমার, এ জীবন ধন্য হলো, স্মৃতির একটু সুদূরে সব কিছু বদলে গেল। বদলে গেল।
থাকো যদি পাশে আর আমি কিছুই চাই না গো না আর আমি কিছু চাই না মনসার
তুমি মনসা আমি জি সন্ধ্যা দাওয়ালো তুলসীতলা দিয়ে গেলাম মঙ্গল প্রদীপ এবং শঙ্খ, এই শঙ্খে ধ্বনি করে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তুই আমার সন্ধ্যা বন্দনা জোগাড় করবি চলে আয়। এই মুহূর্তে আমি কালী নদীর মস্তক রেখে ঘুমাচ্ছিলাম, কিন্তু কালী কোথায় গেল? তাহলে কি কালী যা বলেছিল সেই মিথ্যা কথা ভঙ্গ করল? এই মুহূর্তে কালীকে ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু কেমন করে সম্ভব? কালী কোথায় গেল? এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগে এই মুহূর্তে এই মুহূর্তে চললাম আমি কালীকে ছেড়ে গভীর অনন্তে। স্বামী আমাকে কেন কারি কারি বলে ডাকছে? একে কারি তুমি কোথায় গিয়েছিলে সত্য কথা বলো। দেখছি না স্বামী, চারিদিকে কেমন সন্ধ্যা নেমে এসেছে। কি বলছো কালি? তাই আমি যে সন্ধ্যা বন্দনার জোগাড় করতে গিয়েছিলাম, তুমি এমন করে চিৎকার করতে করতে কারি কারি বলে ডাকছো কেন? কারি এই মুহূর্তে আমি তোমার উড়িতে মস্তক রেখে ঘুমাচ্ছিলাম, বলো সত্য কথা বলো তুমি কোথায় গিয়েছিলে? স্বামী কেন আমাকে রাঙা চোখ রাঙিয়ে এমন করে বলছো তুমি? জানো না স্বামী, দেখো না চারিদিকে সন্ধ্যা বন্দনার সংকীর্তনে চারিদিক থেকে উলুধ্বনি বেজে উঠছে পৃথিবীর বুকে, তাই তো আমি গিয়েছিলাম সন্ধ্যা বন্দনা। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না কারি, তুমি বলছো চারিদিক সন্ধ্যা হয়ে গেছে। না কারি না, ভুল বলছো কারি। হ্যাঁ তুমি ভুল বলছো। আমি ভুল বলছি? তুমি বলছো আমি সন্ধ্যা বন্দনা জোগাড় করতে গিয়েছি, ওই দেখো তোমার আত্মজীব নিভে গেছে, তাহলে তুমি নিশ্চয়ই ভুল করেছো। ওই যে দেখো তাই যদি হবে এখন পশ্চিম দিগন্তে তুই প্রহরা।
তুমি বলেছিলে সামনে আমি তোমার ছেলে কোনোদিন কোথাও যাবো না, কিন্তু তোমার আদেশ আমি লঙ্ঘন করেছ, তাই আমি তোমার ছেলে চললাম গভীর অরণ্যে। Yeah!
অঙ্গুরে যখন তুমি মা হবার বাসনা জাগবে তোমার, তখন ওই অঙ্গুরি নাভি তলে তিনবার বুলাবে, তিনবার বুলালে তুমি গর্ভবতী হবে, তোমার গর্ভের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে আস্তিক মনি। স্বামী আমাকে ফেলে যেও না, বিদায় বিদায়। Never.
বড় আর এক মাস দুই মাস দেখো তিন চার মাসে পরে গো ওই না তিন চার মাস পরে গো দিন বাড়ে দিন বাড়ে আমার জঠর গো দিন বাড়ে জানি তো সাত খাওয়া তোমার বড়ই আশা তাই তোমার জন্য এনেছি আতের চলে যাও ভালো করে খেয়ে নাও কারণ তুমি তো আমার আতিথে যাও দেবে কারণ তুমি তো আমার বিমাতা কি বললি তুমি তো বিমাতা আমাদের পছন্দ করো না বেরিয়ে যা পছন্দ করে রাজেশ কেন এটা আমার পিতারও ভবন তোমার পিতার ভবন আমার স্বামীর ভবন তুই খাবি খা না খাবি দূর হয়ে যা খাবো না খাবো না মাগো আ তুমি খাবো না মাগো আতো পে রুচাও গো খাবো না খাবো না মাগো আতো পে রুজাও গো খাবো না মাগো দেখ মনসা আমি তো বিমাতা তোর উপর আমার রাগ আছে আতো তালে যাও করে খেলি না তোর পিতাই মিষ্টি মাছটা নিয়ে আসে লুকিয়ে রেখে কিন্তু লোক জয়া বিদায় মনে প্রাণে খুব দয়া মিষ্টি নিয়ে এসে খেল তোমাকে খাওয়াতে আমি খাবো না মনো সাজা ধরে গো তিনবারে